যেটা কেরালা স্টোরি সেটা পশ্চিমবঙ্গে ব্যান করা হয়েছে, যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে করমুক্ত করা হয়েছে এই স্টোরিটা দেখাবার জন্য, সেখানে পশ্চিমবঙ্গে ব্যান করা হয়েছে। তো আমাদের প্রশ্ন, যে স্টোরিতে মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে, কিভাবে কেরালের মহিলারা বিভিন্নভাবে ধর্মান্তরিত হয়ে জঙ্গিদের সাথে মিশে যাচ্ছে, অর্থাৎ তাদের জীবন প্রশ্নের মুখে পড়ছে, মহিলারা মিসিং হয়ে যাচ্ছে, যে ঘটনাটা পশ্চিমবঙ্গেও কন্টিনিউ ঘটে চলেছে। এই কেরালা স্টোরি দেখলে এখানে মহিলারা অনেক বেশি সচেতন হতে পারতেন এবং তার থেকে শিক্ষা নিতে পারতেন, তাদের পরিবাররাও শিক্ষিত হতে পারতেন এবং মায়েরা দেখে তাদের যে শিশু সন্তান তাদেরকেও সুরক্ষিত করতে পারতেন। কারণ আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক দিন মহিলারা মিসিং হয়। দ্য কেরালা স্টোরি সিনেমা রাজ্যে বন্ধ করেছেন মুখ্যমন্ত্রী। সিনেমা প্রদর্শন বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যে নানান প্রান্তে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি নেতৃবৃন্দ। আজ সিনেমা বন্ধের প্রতিবাদে নৈহাটি সাহেব কলোনি মোড় থেকে কাঠগোলা মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিল করল ব্যারাকপুর সাংগঠনিক জেলা যুব মোর্চা। মিছিলে উপস্থিত ছিলেন রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি, যুবনেত্রী জিনিয়া চক্রবর্তী সহ অন্যান্যরা। রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, যেখানে সব রাজ্যে কেরালা স্টোরি সিনেমা করমুক্ত করা হয়েছে, সেখানে এই রাজ্যে সিনেমা ব্যান করা হয়েছে। আমরা চাই দ্রুত সিনেমা দেখার ব্যবস্থা করুক সরকার। অন্যদিকে যুব মোর্চার সভাপতি বিমলেশ তিওয়ারি বলেন, কেরলে এই সিনেমা বন্ধ করা হয়নি, কিন্তু পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এই রাজ্যে কেরালা স্টোরি সিনেমা বন্ধ করেছেন, যার ফলে বাঙালি ভাবাবেগে আঘাত হচ্ছে। আমরা চাই দ্রুত নিষেধাজ্ঞা তুলে রাজ্যে সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করুক সরকার। যেটা কেরালা স্টোরি সেটা পশ্চিমবঙ্গে ব্যান করা হয়েছে, যেখানে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে করমুক্ত করা হয়েছে এই স্টোরিটা দেখাবার জন্য, সেখানে পশ্চিমবঙ্গে ব্যান করা হয়েছে। তো আমাদের প্রশ্ন, যে স্টোরিতে মহিলারা কিভাবে সুরক্ষিত থাকবে, কিভাবে কেরালের মহিলারা বিভিন্নভাবে ধর্মান্তরিত হয়ে জঙ্গিদের সাথে মিশে যাচ্ছে, অর্থাৎ তাদের জীবন প্রশ্নের মুখে পড়ছে, মহিলারা মিসিং হয়ে যাচ্ছে, যে ঘটনাটা পশ্চিমবঙ্গেও কন্টিনিউ ঘটে চলেছে। এই কেরালা স্টোরি দেখলে এখানে মহিলারা অনেক বেশি সচেতন হতে পারতেন এবং তার থেকে শিক্ষা নিতে পারতেন, তাদের পরিবাররাও শিক্ষিত হতে পারতেন এবং মায়েরা দেখে তাদের যে শিশু সন্তান তাদেরকেও সুরক্ষিত করতে পারতেন। কারণ আমরা জানি আমাদের পশ্চিমবঙ্গ থেকে প্রত্যেক দিন মহিলারা মিসিং হয়। তো কেন মুখ্যমন্ত্রী এই কেরালা স্টোরিটা ব্যান করলেন, তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন, যাতে প্রত্যেকটা সিনেমা হলে এই স্টোরি দেখানো হয় এবং এই ব্যান তুলে নেওয়া হয়, সেই জন্যই আমাদের আন্দোলন। দেখুন, আমরা আন্দোলন করছি, তারপরেও যদি না তোলে আমরা নিজেরাও দেখব এবং অন্যান্য মহিলাদেরও দেখাবো। কারণ মহিলাদের স্বার্থে, তাদের সুরক্ষার স্বার্থে, তাদের সচেতনতার স্বার্থে এই ফিল্ম দেখা উচিত বলে আমরা মনে করছি। সেই জন্য উনার কাছে প্রথমে আমরা রিকোয়েস্ট করেছি, তারপরে আমরা আন্দোলনে নেমেছি, এরপরে আমরা, উনি না মানলে আমরা এই স্টোরি দেখবো এবং দেখাবো, প্রত্যেককে দেখাবো, প্রত্যেক মহিলাকে দেখাবো। এবং আমি এটাও বলছি, ওয়েবসাইটে প্রত্যেকের মোবাইলে এই ফিল্মের ঘুরে বেড়ায়, তো উনি ওয়েবসাইটটাকে বন্ধ করুন না। মানুষ যেটা দেখতে চায় সেটা মানুষ দেখবেই, উনি ওইভাবে মানুষের অধিকারকে কেড়ে নিতে পারবেন না, পারেননি, আগামী দিনেও পারবেন না। দ্য কেরালা স্টোরি সারা ভারতবর্ষে এই মুভি একটা অন্য একটা জায়গা তৈরি করেছে, কারণ সে অরিজিনাল তথ্য কিভাবে জেহাদিরা অন্যান্য ধর্মে মহিলাদের ওপরে তারা ধর্মান্তরণ করেছে, ধর্ম পরিবর্তন করেছে। এই মুভি কোনো ধর্মের বিরুদ্ধে না, এই মুভি, এই ছবি পুরোটাই হচ্ছে জেহাদিদের বিরুদ্ধে। কিন্তু আমরা দেখলাম যে দ্য কেরালা স্টোরি, যেটা কেরালায় ব্যান হয়নি, পশ্চিম বাংলায় মাননীয় মুখ্যমন্ত্রী এই ছবিকে নিষিদ্ধ করেছেন। অর্থাৎ এই ধরনের সিদ্ধান্ত কমপ্লিট ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইট অ্যাজ পার দ্য আর্টিকেল 19। এটা ফ্রিডম অফ স্পিচের ওপরে আক্রমণ। যিনি প্রডিউসার তিনিও একজন বাঙালি। আজকে দিনে দাঁড়িয়ে যে মমতা ব্যানার্জি নিজেকে সবথেকে বড় বাঙালি হিসাবে পরিচয় দেন, অন্যদিকে তিনি একজন বাঙালিকে অপমান করেছেন। এরই প্রতিবাদে আজকে যুব মোর্চা রাস্তায় নেবেছে, আমরা প্রতিবাদ জানাবো এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা আগ্রহ করছি, আমরা ওনাকে রিকোয়েস্ট করছি, এই যে নিষেধাজ্ঞাটাকে উনি যেন তুলে নেন, না হলে আমরা এরপরে প্রত্যেকটা বুথে বড় প্রজেক্টর লাগিয়ে আমরা এই মুভি দেখানো শুরু করব। নৈহাটি থেকে হিমাদ্রি সরকার ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।